প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব শিশুদের ক্যান্সার ও তার সার্জিক্যাল চিকিৎসা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন শিশু ক্যান্সার বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডক্টর তাসনিম আরা 1958 সালের 1 ডিসেম্বর ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1984 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি শিশু সার্জারি ও শিশু ক্যান্সার বিষয়ে MS ও জাপান ওসাকা ইউনিভার্সিটি থেকে PhD ডিগ্রি লাভ করেন। তিনি আমেরিকার চিলড্রেন হসপিটাল অফ লস এঞ্জেলসে ক্যান্সার, বোন ম্যারো ইমিউনোথেরাপি ও স্টেম সেল থেরাপির উপর গবেষণা শেষে বর্তমানে দেশে এ বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, শিশুদের ক্যান্সার দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে, সারা পৃথিবীতেই আছে, আমাদের দেশে ইদানিং খুব শোনা যায়, নানান ধরনের ক্যান্সার হয়। আপনি যেহেতু শিশু সার্জারির বিশেষজ্ঞ, সেই জন্য জানতে চাইব শিশুদের ক্যান্সারগুলির মধ্যে অন্যতম প্রধান কোনগুলি হয় যেগুলির সার্জিক্যাল চিকিৎসা সম্ভব। শিশু ক্যান্সারের মধ্যে মূলত দুইটা ভাগ, একটা তো হেমাটোলজি অঙ্কোলজির মধ্যে লিউকেমিয়া, লিম্ফোমা, বাকি সব সলিড টিউমার ইন চিলড্রেন, যেগুলোকে আমরা বলি যে সব শিশুদেরই ক্যান্সারে একটা লাম্প হবে বডিতে, যে কোনো জায়গায়, যেটা কিডনিতে হতে পারে, লিভারে হতে পারে, পেটের যে কোনো জায়গায় হতে পারে, সবগুলি চিকিৎসারই প্রথমেই প্রাথমিকভাবে সার্জারি দরকার, এবং সার্জারির পরে পরবর্তীতে অ্যাডজুভেন্ট থেরাপি বা কেমো রেডিওথেরাপির প্রয়োজন হয়। কিন্তু মূলত প্রাথমিক পর্যায়ে ডায়াগনোসিসের সাথে সাথে সার্জারিটাই প্রধান, এবং সার্জারি করেই পরবর্তী পর্যায়ে চিকিৎসা কী হবে সেটা নির্ধারণ করা হবে। ম্যাডাম, এই যে শিশুদের যে ক্যান্সার আপনি বলছিলেন, কিডনিতে হতে পারে, শরীরের যে কোনো অংশেই হতে পারে, মুখমণ্ডলে হতে পারে, লাংসে হতে পারে, এই ক্যান্সারের মধ্যে কিছু আছে খুব খারাপ ধরনের ক্যান্সার, কিছু আছে অতটা খারাপ নয়, সময় মতো চিকিৎসা করলে একেবারেই নিরাময় সম্ভব। তো ওই ক্যান্সারগুলির ধরন বেদে যদি একটু বলেন। যেমন শিশুদের আমাদের দেশে সংখ্যা বেশি নেফ্রোব্লাস্টোমা, উইমস টিউমার আমরা বলি, কিডনিতে হয় টিউমারটা, এটার আমেরিকাতে চিলড্রেন ক্যান্সার অঙ্কোলজি গ্রুপ এবং সোসাইটি, ইউরোপে সোসাইটি আছে, এরা যখন যেই প্রোটোকল দিয়ে ট্রিটমেন্ট দেয় সার্জারির পর 97% শতকরা 97% ভালো হয়ে যায়, এবং পরবর্তীতে এদের কোনো ধরনের অ্যাডাল্ট লাইফে যে প্রাপ্তবয়স্ক হলে কোনো রকমের কোনো কিছু থাকে না। তা আমাদের দেশে এই কিডনি টিউমার, নিউরোব্লাস্টোমা, এরকম অনেকগুলা টিউমার আছে যাদের প্রাথমিক পর্যায়ে যদি চিকিৎসা করা যায় এবং সম্পূর্ণভাবে শতকরা 70-90% ক্ষেত্রেই সম্ভব এগুলি ভালো করা, ভালো করার, কমপ্লিটলি নিরাময় না হলেও ফলো আপে থেকে পূর্ণ সুস্থ থাকতে পারবেন। কিছু সার্কোমাও হয়, অত্যন্ত জটিল ক্যান্সার, সেগুলির বিষয়ে চিকিৎসার সাকসেস রেট কেমন? সার্কোমা একটু জটিল, সার্কোমা যেখানে হয় যেমন র্যাবডোমায় সার্কোমা, এটা মাংসপেশিত হয়, এটা চিকিৎসা উন্নত বিশ্বেও একটু জটিল, এখানে সার্জারির একটা রোল প্লে করে, কিন্তু তার পরবর্তীতে এর কমপ্লিকেশন অনেক বেশি, সেজন্য সার্কোমা জাতীয় যে রেট্রোপেরিটোনিয়াল সার্কোমা বা র্যাবডোমায় সার্কোমা, এগুলির চিকিৎসা একটু জটিল, এবং সার্জারির পরও দেখা যাচ্ছে যে জটিলতা বাড়তেই থাকে। কিন্তু আরেক ধরনের টিউমার আছে যেমন ইউং সার্কোমা, যেটা বোনে হয়, অস্টিও সার্কোমা, এগুলি যদি প্রাথমিক পর্যায়ে হাড়ের ক্যান্সার, যে সেই ধরনের ক্যান্সার যদি হয় প্রাথমিক অবস্থায় চিকিৎসা করে, সার্জারি করে এটাকে ভালো রাখা সম্ভব। ম্যাডাম, ক্যান্সারের বেলায় আমরা সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও ধারণা করা হয় এবং এটা প্রমাণিত যে বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টর আছে, যেমন লাং ক্যান্সারের বেলায় স্মোকিং বা ধূমপান, যেমন মুখের ক্যান্সার বা গলার ক্যান্সারের বেলায় স্মোকলেস টোবাকো বা চিবিয়ে খাওয়া, তার এরকম নানান বিষয় আছে। একটা শিশু যে এইসব কোনো কিছুতে এক্সপোজ হয় না, তার বেলায় এত ক্যান্সার আক্রান্ত হচ্ছে, এটি কেন? এটা মূলত ক্যান্সারের যদি আপনি কারণ জানেন, আমরা যে বলি ক্যান্সারের মেইন কারণ হলো DNA তে মিউটেশন, DNA তে চেঞ্জ,
এবং এই ডিএনএতে চেঞ্জটা হয় একদম যখন সেলের ভিতরে চেঞ্জটা হয়, তখন একজন গর্ভবতী মা সে উনি কিন্তু ডিফারেন্ট এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, পরিবেশের ডিফারেন্ট ফ্যাক্টরের মধ্যেই উনি আছেন। উনি রেডিয়েশনে এক্সপোজার হতে পারে, উনি ধোঁয়ার মধ্যে যখন রান্নাবাড়ি করেন চুলার ধোঁয়ার মধ্যে এক্সপোজ হতে পারেন, উনি অ্যানিমিয়া মূলত তা ম্যালনিউট্রিশন অপুষ্টির কারণে বিভিন্ন কারণগুলি মায়ের উপর, হ্যাঁ পরিবেশ দূষণ একটা বিরাট ফ্যাক্টর, এগুলো ফ্যাক্টর শিশু যখন মায়ের গর্ভ মা যখন গর্ভবতী থাকে শিশু তখনই এই এই চেঞ্জগুলা ওই শিশুর সেলের ভিতর ডিএনএ ড্যামেজ হতে শুরু করে, শুরু করে, তখন শিশু জন্মের পরপরই দেখা যায় যে আসলে টিউমারটা গর্ভবতী অবস্থার সময়ই এটা শুরু হয়েছিল। যেমন অল ব্লাস্টোমা টিউমার, নেফ্রোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, সলিড টিউমার, এগুলো কিন্তু জন্মের আগে থেকেই কিডনির ভিতর থেকে তৈরি হতে থাকে। আস্তে আস্তে বাচ্চা যখন 1 থেকে 5 বছর বয়সে বড় হতে থাকে তখন আমরা ডায়াগনোসিস করতে পারি, পরবর্তী সময় ধরা পড়ছে, কিন্তু এটা শুরু হয়েছে মায়ের পেটে থাকতে, মায়ের পেটে থাকতে। একটা শিশু জন্মের পরে খুব ছোট অবস্থায় শিশু তো নিজে বলতে পারে না যে তার এই অসুবিধা হচ্ছে, বড়দের বেলায় একটা ক্যান্সার হোক বা অন্য রোগ হোক তখন তার কিছু লক্ষণ দেখা দেয়, তার কিছু অসুবিধা হয় তিনি বলেন, শিশুদের বেলায় খুব ছোট ইনফ্যান্ট নবজাতক কিংবা আরেকটু বড় তাদের বেলায় বোঝার উপায় কি, মায়ের কি কর্তব্য এখানে? শিশুদের ক্যান্সারটা মূলত খুবই সাইলেন্ট থাকে, কারণ আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, তো বাচ্চা যখন বড় হতে থাকে তখন সব বাচ্চাদের যে ক্যান্সার হয় এটা মাদেরকে একটু সচেতন হতে হবে, মানে আমাদের সমাজে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে শিশুদেরও যে ক্যান্সার হয় মারা যেন সচেতন থাকে, এবং ওনাদের করণীয়টা হবে, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমেরিকাতে সব জায়গায় বলেই দেওয়া হয় বাচ্চাকে যখন গোসল করাবা নিয়মিতভাবে কাপড় পরাবা তখন বাচ্চাকে হাতে পায়ে যখন তেল মালিশ করো বা লোশন দাও বাচ্চার পেটে পিঠে একটু যেন চাপ দিয়ে দিয়ে দেখে, অনুভব করে যেন যেন শিশুর স্বাভাবিক আছে কোনো অবস্থাতেই। যখন দেখা যায় যে এই নেফ্রোব্লাস্টোমা বা নিউরো যেটার ট্রিটমেন্ট খুব আর্লি প্রাথমিক পর্যায়ে যদি কেউ ধরা পড়ে তাহলে শুধু সার্জারি দিয়ে, ইভেন কেমোথেরাপিও লাগবে না, রেডিওথেরাপিরও কোনো প্রশ্ন আসে না, শুধু সার্জারি দিয়েই সম্পূর্ণভাবে 97% ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু এই এই ক্যান্সারগুলো তখনই ধরা পড়ে যখন মা গোসল করাতে যে চাপ দিয়ে দেখে যে বাচ্চার পেটে একটা ছোট্ট হাতে কিছু ফিল, হ্যাঁ লাম ফিল করতেছে মা, তখনই যদি আসে তখনই সাথে সাথে এটার স্টেজ 1 বা স্টেজ 2 আমরা এটা কমপ্লিটলি সার্জারি করে শিশুকে, যেমন একটা টিউমার আছে মেজোব্লাস্টিক নেফ্রোব্লাস্টোমা, এটা 1 বছরের নিচে ইনফ্যান্টে হয়, তো মা যখন বাচ্চাকে গোসল করাবে তখনই যেন মা টের পায়, শিশু তো বলতেই পারবে না, মাকেই জানতে হবে, কোন রকম অ্যাবনর্মালিটি দেখা দিলে সঙ্গে সঙ্গে যেন চিকিৎসকের কাছে নিয়ে যান। তো এই ক্যান্সার চিকিৎসা বিশেষ করে শিশুদের বেলায়, বড়দের বেলায়ও অলমোস্ট সেম, ম্যাডাম কিছু ক্যান্সার আছে যেগুলি সময় মতো যথাযথ চিকিৎসা করা হলে সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব, আবার কিছু ক্যান্সারের ধরনটাই এত খারাপ যে সেটা যত ভালো চিকিৎসাই করা হোক তারপরও আমরা অসহায় বোধ করি। শিশুদের ক্যান্সারের বেলায় কোন ক্যান্সারগুলি চিকিৎসা করলে ভালো হওয়ার সম্ভাবনা বেশি এবং কোনগুলো একটু দুরারোগ্য? যেমন আমি প্রথমেই বললাম কিডনি টিউমার, উইমস টিউমার, সব সময় এটার 97%, আবারও বলছি শতকরা 97% এটার ট্রিটমেন্ট সম্ভব। নিউরোব্লাস্টোমা, অন্য যে কোনো সলিড টিউমার, টেরাটোমা, অনেক ধরনের টেরাটোমা আছে, ওভারিয়ান টেরাটোমা মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে সার্জারি করার সাথে সাথে কমপ্লিটলি নিরাময় সম্ভব। আর আপনি যেটা আগেই বলেছিলেন সার্কোমা, সার্কোমা জাতীয় যত রেট্রোপেরিটোনাল এগুলো খুব জটিল, এবং এই এই সার্কোমাগুলার সার্জারি এটা দেখতে হবে কোন জায়গার থেকে এই টিউমারটা উঠছে, ডিপেন্ড অন দ্যাট লোকেশন আপনার এটা ট্রিটমেন্টটা ডিপেন্ড করবে। কিন্তু তারপরেও আমরা এমনভাবে বলতে পারবো না যে কোনো ক্যান্সারেরই চিকিৎসা নাই, চিকিৎসা আছে, চিকিৎসা আছে, যত তাড়াতাড়ি করা যাবে তত ভালো, যত তাড়াতাড়ি, এবং এখানে ডায়াগনোসিস প্রপার সঠিক ডায়াগনোসিস, আপনার ক্যান্সার হলেই যে চিকিৎসা নাই না, এখন বর্তমানে যেমন আমার জাপানে আমেরিকার অভিজ্ঞতা থেকে বলছি সব সব ধরনের ক্যান্সারের নতুন নতুন চিকিৎসা
উদ্ভব হয়েছে অ্যাট দ্য সেম টাইম ভালো চিকিৎসা টার্গেটেড থেরাপি সেল থেরাপি কেমো রেডিও তো ছিলই সাথে এই ট্রিটমেন্টগুলো চলে আসছে হরমোন থেরাপি টার্গেটেড থেরাপি এবং এখন সঠিকভাবে যেমন অনেক ধরনের যেমন শুধু বায়োপসি করেই আমরা জানবো না যে এটা এক ধরনের টিউমার বায়োপসির পরপরই ইমিউনো স্ক্রিনিং ইমিউনো ফেনোটাইপ এই এই পরীক্ষাগুলো যদি করে আমরা সঠিক ডায়াগনোসিস করতে পারি তার জন্য সঠিক চিকিৎসা ব্যবস্থাও আছে ম্যাডাম আপনার জাপানে এবং আমেরিকায় এ বিষয়ে গবেষণা করা এবং চিকিৎসা করার অভিজ্ঞতা আছে এখন আপনি বাংলাদেশে চিকিৎসা করছেন বাংলাদেশে এই চিকিৎসার মান কেমন বাংলাদেশে আসলে চিকিৎসা ব্যবস্থা নেওয়ার যেই প্রয়োজনীয় জিনিসপত্র সবই বর্তমানে আছে এখন আমরা আমাদের ডায়াগনোসিসটাকে আরও একটু সঠিকভাবে করতে পারলে আমাদের যে প্রত্যেকটা হসপিটালেই যেমন ডায়াগনোসিসের জন্য আমি বলি ব্লাড টেস্ট সব জায়গায় করা যায় এক্স রে করা যায় আলট্রাসোনোগ্রাফি করা যাচ্ছে আমরা এই এতটুকু দিয়েই একটা সঠিক ডায়াগনোসিস এবং বায়োপসি ইমিউনো স্ক্রিনিং ইমিউনো ফেনোটাইপিং যদি করা যায় সঠিক ডায়াগনোসিস করা যাবে সবই আমাদের দেশে সব সবই আমাদের দেশে অ্যাভেলেবল আমরা আশাবাদী আস্তে আস্তে আমরা আরো ভালো করব আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনছিলাম শিশুদের ক্যান্সার ও তার সার্জিক্যাল চিকিৎসা বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় একটি আলোচনা আশা করি আপনাদের কাজে লেগেছে আজকে আমরা দেখাবো আর্মসের আরেকটা মুভমেন্ট সেটা হচ্ছে আর্মসের ফোরআর্মসটাকে আমরা ই করবো হিট করবো ফোরআর্মসের এর আগে আমরা অনেকগুলো এক্সারসাইজ ই করেছিলাম দেখিয়েছিলাম ফোরআর্মসটা দেখা যায় সবাই যখন জিমে জিম যখন করছে তখন সব এক্সারসাইজ করার পরে আর ওই পরিমাণ এনার্জি থাকে না যে ফোরআর্মসটা করবে এই কারণে ফোরআর্মস সবসময় একটু ই থেকে যায় ল্যাগিং ই হয়ে যায় থেকে যায় সেই জন্য আমরা একটা একটা প্রোগ্রামের কথা বলবো যে আপনি এক্সারসাইজ শেষ করার পরেও যদি টায়ার্ডও হয়ে যান খুব শর্টকাট ওয়েতে আপনি কীভাবে ফোরআর্মসটাকে হিট করতে পারবেন এবং ডেভেলপমেন্ট আপনি পেতে পারেন এই জন্য আমরা দেখাচ্ছি প্রথম এক্সারসাইজটা থাকবে হচ্ছে আপনার ফোরআর্মসের ম্যাসিভনেসটা বাড়বে এটা মাসকুলারিটি বাড়বে আর পরেরটা চলে আসবে শেপিংয়ের জন্য এখন দেখেন যে কীভাবে এক্সারসাইজটা করবেন এবং পরে আমি বলে দিচ্ছি যে কেন এক্সারসাইজটা আপনার প্রোগ্রামের ভিতর ইনভলভ আপনি করবেন ওকে একটু আপনি এক্সারসাইজটা করবেন সুপার সেটের মাধ্যমে ওকে প্রথমে আমরা করবো হচ্ছে রিভার্স কার্ল ইয়েস ওকে রিভার্স কার্ল সবসময় খেয়াল করবেন যে ট্রেডিশনাল যে কার্লটা থাকে বাইসেপ কার্ল সেটা যেভাবে থাকে পাম্পটা ফেসিং আপ এটা পাম্প ফেসিং ডাউন এবং নর্মালি যেটা থাকে শোল্ডার অথবা শোল্ডার ওয়াইড অথবা শোল্ডার থেকে বাইরে থাকে এটা থাকবে শোল্ডারের ভিতরে ওকে এবং খেয়াল করবেন যে ব্রাকালি মাসলটা যখন ফোরআর্মসটাকে যখন ব্রাকালি মাসল যখন বাইসেপে হিট করবে তখনই নেমে যাবে বেশি উপরে উঠাবেন না বেশি উপরে উঠালে এটা বাইসেপে গিয়ে লাগবে ফোরআর্মসে গিয়ে আর লাগবে না ওকে এটা যখনই শেষ করবেন শেষ করার পরপরই আপনি চলে যাবেন ফোরআর্মসের অপোজিং মাসলে ইয়েস যেটাকে আমরা বলি হচ্ছে রিভার্স গ্রিপ কার্ল ইয়েস খেয়াল করবেন তবে গ্রিপ কালে একটা সময় অনেকে দেখে যে ফলো করে হচ্ছে রিপিটেশনটা আপনি রিপিটেশনই করবেন না ফলো করবেন না অনেক সময় দেখবেন যেখানে যখন বার্ন হচ্ছে অনেক সময় বার্ন যখন ফিলিংটা হচ্ছে তখনই যে সে ছেড়ে দেয় যদি ছেড়ে দেন তখন ফোরআর্মসের ডেভেলপমেন্ট কখনই হবে না যখন বার্নটা হচ্ছে তখন আপনি গো ফার্দার তখন যদি আপনি পারেন পনেরোটা যখন পনেরোটা করার পর যদি দেখেন যে বার্নিং শুরু হয়ে গেছে তখন ট্রাই করবেন আরও দশটা মারতে তখন আপনি ফোরআর্মসের ডেভেলপমেন্টটা হবে ওকে রাখো ওকে এইভাবে আপনি যে জিনিসটা মারবেন তিন সেটের বেশি আপনি মারবেন ই করবেন না যে তিন সেটের বেশি মারেন ফোরআর্মস কিন্তু আমার একটা মাসল সবসময় এটা কাজ করে ওভার ট্রেনিং হয়ে যাবে তখন ফোরআর্মসের ডেভেলপমেন্টটা হবে না আর এই প্রোগ্রামটা করার এটা হচ্ছে এই রিজনটা হচ্ছে এই আমরা যেটা বলেছিলাম যে রিভার্স কার এইটা আমরা প্রথমে যে করেছি এই কারণে কারণ আপনার যে ফোরআর্মসের যে মাসলটা যে উপরে যে ব্রাকালি মাসলটা থাকে এটার জন্য নর্মালি যে ট্রেডিশনাল যে মুভমেন্টটা থাকে সেই মুভমেন্টটা করতে গেলে আপনি বেশি ওয়েট ই করতে পারবেন না নিতে পারবেন না আর যখন মাসলটা টায়ার্ড হয়ে যায় তখন ওই ধরনের মুভমেন্ট করা খুব কমপ্লিকেট হয়ে যায় এই জন্য আমরা চাচ্ছি যে বেসিক মুভমেন্টে চলে আসছে যে কার্লটাকে আমরা রিভার্স করে দিলাম ওতে যে জিনিসটা হবে আপনার ব্রাকালি মাসলটা ডেভেলপ ই হয়ে যাবে এরপরে যখন আপনি রিভার্স গ্রিপ কার্লটা মারবেন তখন আপনার ফোরআর্মসের শেপিং অথবা মাসকুলারিটির জন্য যে ফোরআর্মসের যে অপোজিং মাসলটা থাকে ভিতরের সাইডে যে মাসল থাকে সেই সাইডটা ডেভেলপ হয়ে যায় এবং দুইটা মাসল যদি মানে ডেভেলপ হয়ে যায় তাহলে আপনার ইয়ের ফোরআর্মসের অ্যাসথেটিক পারপাসটা আপনার পূরণ হয়ে যাবে প্রিয় দর্শক যাদের ঘুমের ব্যাঘাত ঘটে তারা কি খাবার খেলে ভালো ঘুম হতে পারে চলুন সে বিষয়ে শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ সারাদিনে সকল কর্মব্যস্ততার পর আমরা যখন ক্লান্ত হয়ে যাই তখন আমাদের সকলেরই কাম্য একটি পরিপূর্ণ ঘুম এই ঘুমের সাথে খাবারের
ওতপ্রোতভাবে একটি সম্পর্ক রয়েছে এবং আমাদের এর জন্য কিছু খাবার গ্রহণ করতে হয়, কিছু খাবার আমাদের বর্জন করতে হয় এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য একটি পরিপূর্ণ ঘুম আমাদের খুবই দরকার আছে। গবেষকরা মনে করেন যে যাদের পরিপূর্ণ ঘুম হয় তারা অনেকদিন পর্যন্ত সুস্থ থাকতে পারেন এবং সঠিক খাদ্যাভ্যাস আমাদের মেনে চলা এর জন্য একান্ত আবশ্যক। কিছু কিছু খাবার আছে যা ঘুমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে, এর মধ্যে কফি অন্যতম। কফিতে আছে প্রচুর পরিমাণে ক্যাফেইন যা শারীরিক উত্তেজনা বাড়িয়ে আমাদেরকে ঘুমের ব্যাঘাত সৃষ্টি করায়। ডার্ক চকলেট যা হার্টের জন্য ভালো কিন্তু ঘুমের জন্য ক্ষতি করছে। সফট ড্রিঙ্কসকে আমরা স্লিপ কিলার হিসাবে আখ্যা দিতে পারি। ওয়াইন আমাদের স্নায়ুকে দুর্বল করে ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে এবং ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো আমাদের নিরবচ্ছিন্ন ঘুমের ক্ষেত্রে বিঘ্ন ঘটায়। এর পাশাপাশি বা বিপরীত দিক থেকে আমরা যদি চিন্তা করি, কিছু কিছু খাবার আছে যা আমাদের ঘুমের জন্য সহায়ক, তার মধ্যে দুধ অন্যতম। দুধে আছে ট্রিপটোফ্যান নামক একটি উপাদান যা মস্তিষ্কের সেরোটোনিনের খুব ভালো উৎস, তাই রাতে একটি পরিপূর্ণ ঘুমের জন্য আমরা এক গ্লাস দুধ পান করতে পারি। এছাড়াও আছে কিছু ফর্টিফাইড সিরিয়ালস যা আমাদের রাতের খাবারে থাকলে তা ধীরে ধীরে গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দেয় আমাদের রক্তে এবং ঘুম এনে দেয়। এর মধ্যে ব্রাউন ব্রেডের কথা আমরা বলতে পারি, ব্রাউন আটার রুটি, ওটস, এই জাতীয় খাবারগুলো। এছাড়া মিষ্টি আলুতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম যা মাংসপেশিকে শিথিল করে সুন্দর ঘুম এনে দেয়। আরেকটি ভালো একটি উপাদান হচ্ছে হার্বাল টি, এটিও ঘুমের জন্য খুবই উপকারী। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীর থেকে প্রতিদিন প্রস্রাব, পায়খানা, ঘাম ও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে 2-3 লিটার পানি বেরিয়ে যায়, তাই প্রতিদিন 2-3 লিটার পানি পান করা উচিত। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 9143386-7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, যক্ষাটা দুই ধরনের কেসেস, একটা হলো ওপেন কেস, একটা ক্লোজ কেস। ওপেন কেস হলো মানে একজনের হাসি কাশির সাথে অন্যজনের শরীর সরায়, তো একজন লোক মানে ওপেন কেসে সাফার করতেছে, তার টিউবারকুলোসিস আছে, তার পাশে যে একজন নামাজ পড়তেছে, বা একটা স্টুডেন্ট তার ওপেন কেস অফ টিউবারকুলোসিস আছে, পাশে একটা স্টুডেন্টের সাথে সে ক্লাস করতেছে, বা বাসে একজন যাত্রী যাচ্ছে, বা স্টিমারে বা লঞ্চে একজন যাত্রী যাচ্ছে, তার টিউবারকুলোসিস আছে, পাশে অনেক যাত্রী আছে, সে যদি জোরে হাসি দেয়, কাশি দেয়, তার হাসি কাশির থেকে পাশে যারা আছে তাদের সবাই টিউবারকুলোসিস হবে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।